স্বামী লোকেশ্বরানন্দজি সম্পাদিত শতরূপে সারদা মাতা ঠাকুরানি স্বামী বিবেকানন্দ ও স্বামী ব্রহ্মানন্দের দৃষ্টিতে বৈকুণ্ঠনাথ স্যান্নালকে নয়ই ফেব্রুয়ারি আঠারোশো পঁচানব্বই খ্রিস্টাব্দে লিখছেন মা ঠাকুরানির জন্য জমি কিনে দিলে আমি আপনাকে ঋণমুক্ত মনে করব মা ঠাকুরানির জন্য জায়গা কিনলেই আমি নিশ্চিন্ত রামকৃষ্ণ মিশনের প্রবীণ সন্ন্যাসীদের সূত্রে জানা যায় স্বামীজি এদেশে ফিরে এসেও কলকাতায় শ্রী মায়ের স্থায়ী বাসস্থানের জন্য জমি ক্রয় এবং গৃহ নির্মাণ সম্পর্কে গুরু ভাইদের সঙ্গে মাঝে মাঝে আলোচনা করেছেন এমন কি এখন যেখানে মায়ের বাড়ি সেই জায়গাটিও স্বামীজি সম্ভবত দেখে রেখেছিলেন এবং ওই জমির মালিক কেদার চন্দ্র দাসের সঙ্গে তার কথাবার্তাও হয়েছিল কিন্তু উনিশশো দুই সালে স্বামীজির হঠাৎ ফলে দিনের জন্য ব্যাপারটির চাপা পড়ে চার বছর পর খ্রিস্টাব্দের আঠেরোই জুলাই কেদারচন্দ্র দাস মায়ের বাড়ির জমিটি বেলুড় মঠকে দান করেন উনিশশো সাত খ্রিস্টাব্দের শেষ দিকে স্বামীজির গ্রন্থাবলীর বিক্রয় লব্ধ সঞ্চিত সাতাশশো টাকা ও আরও কিছু অর্থ ঋণ করে স্বামী শারদানন্দ বাড়ি তৈরির কাজে লাগেন উনিশশো আট খ্রিস্টাব্দের শেষ ভাগে বাড়ি তৈরি শেষ হয় উনিশশো নয় খ্রিস্টাব্দের তেইশে মে শ্রীমা এই বাড়িতে পদার্পণ করেন অবশ্য রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশনের একজন বিশিষ্ট গবেষক সন্ন্যাসী স্বামী প্রভানন্দ মনে করেন এমনও হতে পারে স্বামীজিকে হয়তো শ্রী শ্রী মা নিজেই নির্দেশ দিয়েছিলেন প্রথমে মূল মঠ তৈরি ও সংগঠনের কাজে সর্বশক্তি নিয়োগ করতে শ্রীমা ছিলেন স্বামীজির চোখে সনাতন ভারতবর্ষের প্রতিমূর্তি ভারতবর্ষের প্রতীক বিগ্রহ নিবেদিতা মিস ম্যাকলাউড এবং মিসেস স্বামীজি তাদের নিয়ে কাছে অলিবুল ভারতবর্ষে এলে গিয়েছিলেন তখনকার রক্ষণশীল সমাজ এই ম্লেচ্ছ বিদেশিনীদের কিভাবে গ্রহণ করবে সে বিষয়ে স্বামীজির সন্দেহ ছিল তার মনে ভয়ও ছিল শ্রীমা তাদের কিভাবে গ্রহণ করবেন কিন্তু স্বামীজি সব গভীর আনন্দের সঙ্গে দেখলেন শ্রীমা তার ওই বিদেশি সন্তানদের পরম নিজের কাছে টেনে নিয়েছিলেন স্বামীজি সম্পর্কে স্বামী রামকৃষ্ণানন্দকে লিখেছিলেন শ্রীমা এখানে আছেন ইউরোপিয়ান ও আমেরিকান মহিলারা সেদিন তাহাকে দেখিতে গিয়াছিলেন ভাবিতে পারো মা তাহাদের সহিত একসঙ্গে খাইয়াছিলেন ইহা কি অদ্ভুত ব্যাপার নয় শ্রীমা গ্রহণ করেছেন অর্থাৎ স্বামীজির চোখে সনাতন ভারতবর্ষ তাদের গ্রহণ করেছেন এই উদারতা ওই যুগে একজন অশিক্ষিতা রক্ষণশীল হিন্দু বিধবার পক্ষে অকল্পনীয় কিন্তু শ্রীমাজি ছিলেন অতুলনিয়া তার তুলনা নেই সেই অতুলনিয়াকে জগৎকে চেনালেন তার অতুলনীয় সন্তান শেষ দিকে একদিন মাকে প্রণাম করে স্বামীজি বলেছিলেন মা এইটুকু জানি তোমার আশীর্বাদে আমার মতো তোমার অনেক নরেনের উদ্ভব হবে শত শত বিবেকানন্দ উদ্ভব হবে কিন্তু সেই সঙ্গে আরও জানি তোমার মতো মা জগতে ওই একটি এই আর দ্বিতীয় নেই বেলুড় মঠের জনৈক বিশিষ্ট গবেষক সন্ন্যাসী সূত্রে কথামৃতকার শ্রীমর অপ্রকাশিত ডায়েরিতে উল্লেখিত একটি ঘটনার কথা জানা যায় তেইশে এপ্রিল আঠারোশো নব্বই অর্থাৎ শ্রী রামকৃষ্ণের তিরোধামের প্রায় বছর চারেক পর স্বামীজি একদিন গুরু ভাইদের কাছে বলরাম বাবুর বাসভবনে বলেছিলেন শ্রী রামকৃষ্ণ তাকে বহু বিষয়ে বহু কথা বললেও শ্রী শ্রী মা সম্পর্কে কখনো কিছু বলেননি সঙ্গে সঙ্গে স্বামী যোগানন্দ তার দৃষ্টি আকর্ষণ করে বলেছিলেন কেন ঠাকুর যদি ঈশ্বর হন তাহলে শ্রী মা নিশ্চয়ই ঈশ্বরী স্বামীজিকে স্বামী যোগানন্দের কথা বলার উদ্দেশ্য শ্রী রামকৃষ্ণ যে স্বয়ং দেহধারী ঈশ্বর সে কথা যেহেতু স্বামীজি জানেন তাই শ্রী শ্রী মায়ের ঐশী স্বরূপ সম্বন্ধে তার কোনো সন্দেহ থাকা উচিত নয় কিন্তু রামকৃষ্ণ তাকে শ্রী মায়ের সম্পর্কে কিছু না বললেও স্বামীজির মনে শ্রী মায়ের মহিমা বিষয়ে কোনো সন্দেহ ছিল না স্বামীজি কথা প্রসঙ্গে শুধু ঘটনার উল্লেখ করেছিলেন মাত্র শ্রী রামকৃষ্ণ তাকে কিছু বলুন বা না বলুন স্বামীজির হৃদয়ে শ্রীমা যে তার আগেই মহামহিমায় অধিষ্ঠিত হয়েছেন তার প্রমাণ আছে বলরামবাবুর বাড়িতে স্বামীজির ওই কথা বলার মাস আগে চোদ্দই ফেব্রুয়ারি আঠেরোশো নব্বই বলরামবাবুকে লেখা চিঠিতে আমরা প্রবন্ধের প্রথমে দেখেছি শ্রী মায়ের প্রতি স্বামীজির শ্রদ্ধা ভক্তি কি অপরূপভাবেই ভাবেই না আত্মপ্রকাশ করেছিল শ্রী রামকৃষ্ণ জানতেন সত্য উপলব্ধির ক্ষমতা নরেন্দ্রের সহজাত তিনি কিছু না বললেও নহবতের মা আর মন্দিরের মা ভবতারিণী যে অভেদ এই উপলব্ধি স্বামীজির আর্য প্রজ্ঞায় যথাসময়ে প্রতিবাদ হইবেই শ্রী রামকৃষ্ণ চেয়েছিলেন নরেন্দ্র শিশু মাকে শ্রী রামকৃষ্ণের দর্পণে না দেখে তার স্বস্বরূপেই চিনুন তা না হলে সীমাকে নরেন্দ্রনাথ শ্রদ্ধা করবেন গুরুপত্নী হিসেবে শ্রী রামকৃষ্ণের সহধর্মিনী হিসেবে তাহলে তা হবে প্রতিফলিত মহিমার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন সে শ্রদ্ধা স্থায়ী হবে না শ্রী রামকৃষ্ণ জানতেন নরেন্দ্রনাথ যেমন তার ভাবি বার্তাবহ তেমনি শ্রী নরেন্দ্রনাথ জগৎ কি শুধু শ্রী রামকৃষ্ণকে চেনাবেন না চেনাবেন শ্রীষি মা কেও গুরু ভাইদের কাছেও ধরবেন সংঘ জননী শ্রী মায়ের প্রকৃত স্বরূপ সে কারণে অপরোক্ষ উপলব্ধির আলোতেই প্রকৃত সত্য স্বামীজির কাছে অপাবৃত হোক তাই ছিল শ্রী রামকৃষ্ণের অভিপ্রেত আমরা জানি না ঠিক কোন সময় সে উপলব্ধি স্বামীজির হয়েছিল তবে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে আমরা দেখেছি আঠেরোশো নব্বই খ্রিস্টাব্দের প্রারম্ভে শ্রীমা সম্পর্কে স্বামীজির দৃষ্টি ও ধারণা কি রূপ নিয়েছিল জয় ভগবান শ্রী রাম কৃষ্ণ দেবার জয় মা জয় মা জয় মা হরি তৎসত